আমার আজকের রেসিপি সোয়াবিন ডালিয়ার খিচুড়ি। এর জন্য আমার সোয়াবিন লাগবে, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর ডাল আর ডালিয়া। ডালিয়া এখানে আমি 1 কাপ নিয়েছি, আর 1/4 কাপ মুসুরির ডাল নিয়েছি। আর আমি এখানে যে যে সবজিগুলো ইউজ করব সেটা হলো ফুলকপি, আর গাজর, বরবটি, আর কিছু টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি কেটে বড় করে, রসুন, কাঁচা লঙ্কা, আর একটু মটরশুঁটি নিয়েছি। আর এই রান্নাটা সম্পূর্ণ তেল ছাড়া হবে। তো চলুন দেখে নিই ডালিয়া সোয়াবিনের খিচুড়ি রান্না। একটা পাত্রে জল নিয়ে প্রথমে এই ডাল আর এই ডালিয়াটাকে ভিজিয়ে রাখতে হবে, 1/2 ঘন্টা মতো ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে একটু ধুয়ে নিতে হবে ভালো করে। এই রান্নাটা আমি প্রেশার কুকারে করব। কেউ যদি মনে করেন কড়াইতে করবেন তাতেও কোনো অসুবিধা নেই। তো কুকারটা গরম হয়ে গেছে, আমি এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব, আর একটু গুঁড়ো শাহি গরম মশলা। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এবারে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, গাজর, ফুলকপি, বরবটি, লবণ স্বাদ মতো, একটু চিনি দেব 1/2 চামচ, আদা কুচি, একটুখানি 1 পিঞ্চ মতো জিরার গুঁড়ো, আর 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, এবার এখানে সোয়াবিনটাও দিয়ে দেবো, মটরশুঁটি, একটুখানি জল দেব। ঢেকে এই অল্প টাইম রান্না হতে দেব। হলুদ গুঁড়ো দেব, এবারে আমি একটুখানি সাতলে নিয়ে এই যে ডালিয়া ভেজানোটা আছে, ডালা টালিয়া, এটা দিয়ে দেবো। এখানে আমি 4 জনের আন্দাজ রান্না করছি খিচুড়ি, আর আমি যতটা পরিমাণ দিয়েছি একজনের হলে পরে 1/4 হবে। একটু সাতলে নিয়ে জল দিয়ে দেব, যেহেতু 1 কাপ ডালিয়া নিয়েছি আমি 4 কাপ পান্দার জল দেবো প্রথমে, আর সবজির জন্য 1 কাপ, টোটাল 5 কাপ আমি এখানে জল দেবো।
এবারে আমি সিটিটাকে আটকে দিয়ে চারটা সিটি দেব। এবারে গ্যাসটা অফ করে দিয়ে 10 মিনিট মতো এভাবেই রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটাকে খুলে তৈরি হয়ে গেছে ডালিয়া সোয়াবিনের খিচুড়ি। এটা যে তেল ছাড়া রান্না, খেতে কিন্তু একদম মনেই হবে না।